সকাল বেলায় কলকাতার নিরিখে হাউসফুল অলমোস্ট ফুল হলগুলো তোমাদেরকে বলেছিলাম আর সেই ভিডিওটাতে তোমাদের এটাও বলেছিলাম যে অন্যান্য ডিস্ট্রিক্টে কি চলছে সেগুলো তোমাদেরকে জানাবো বন্ধুরা জলপাইগুড়ি আসানসোল কোনো জায়গা বাদ রাখলো না দেবদা সব আজকে সব আজকে হাউসফুল যাবে নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই যে ভিডিওটা প্রেজেন্ট করছি একজনকে ক্রেডিট দেব যাকে ছাড়া এই ভিডিওটা আমি প্রেজেন্ট করতে পারতাম না আর অনেক বেশি সময় লেগে যেত যদি না এই ভাই আমাকে পুরো বিষয়টা রেডি করে দিত এই ভাইয়ের নামটা আমি চট করে বলে ফেলবো আগে ক্রেডিটটা তাকে দেওয়া উচিত এই ভাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ এই ভাইয়ের বাড়ি হচ্ছে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা ঠিক আছে এই ভাই আমাকে গোটা জিনিসটা তৈরি করে দিয়েছে যে কলকাতা ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে প্রধান কীরকম পারফর্ম করছে সেইটা আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে বলে দেবো সো লেট স্টার্ট দ্য ভিডিও শুধু দেখো শুধু কলকাতাতে দেবদার রাজত্ব চালাচ্ছে এমনটা নয় কোথায় চালাচ্ছে না সেটা বলো চলো এক এক করে আসি উদয়ন সিনেমা শেওরাফুলি বিকেল পাঁচটা চল্লিশ সোল্ড আউট যাচ্ছে এস বিএফ সিনেমাস কেপিএস মল মিলন সিনেমা চুঁচুড়া দুপুর বারোটা চল্লিশ এবং সন্ধ্যে ছটা চল্লিশ অলমোস্ট ফুল যাচ্ছে মানে ফিলিং ফার্স্ট যাচ্ছে এটা হচ্ছে এই হলটাতে মোস্ট প্রবলি মহারাজ যায় পাবলিক রিয়াকশান নিতে মানে এত ভালো না খুব ভালো লাগে যে ও ডে বাই ডে আমাদেরকে পাবলিক রিয়াকশানগুলো এনে দিচ্ছে খুব ভালো লাগছে সেগুলো দেখে আচ্ছা এস বিএফ সিনেমাস রুপালি আর্কেড চুঁচুড়া দুপুর দুটো পাঁচ অলমোস্ট ফুল মানে ফিলিং ফার্স্ট সিনেমা হাট চন্দননগর সন্ধ্যে ছটা পাঁচ ফিলিং ফিলিং ফার্স্ট গুডওইন সিনেপ্লেক্স শ্রীরামপুর সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ ফিলিং ফার্স্ট মিনি সুষমা সিনেমা শেওড়াফুলি দুপুর একটা বিকেল চারটে ফিলিং ফার্স্ট আচ্ছা কল্যাণিস মাল্টিপ্লেক্স এস বিএফ সিনেমাস রায়গঞ্জ বিকেল পাঁচটা পঞ্চাশ ফিলিং ফার্স্ট এরপরে যদি আমরা চলে আসি এটা আমরা দেখতে পাচ্ছি এস বিএফ সিনেমাস পি মার্কেট সিটি জলপাইগুড়ি প্রধানের বিকেল চারটে দশের শোটা যাচ্ছে ফিলিং ফাস্ট এস বিএফ সিনেমাস কাল না দুপুর তিনটে পনেরো আজকে এখনও দেখাচ্ছে ফিলিং ফাস্ট আমি শিওর এটা হাউসফুল হয়ে যাবে আচ্ছা এরপরে যদি আমরা আসি এস বিএফ সিনেমাস সম্মিলনী অনুরাধা সিনেমা বেনা সিটি এটার বিকেল চারটে পঁচিশে শোটা ফিলিং ফার্স্ট যাচ্ছে বায়োস্কোপ জাংশন মল মানে এটা যদি আমি খুব ভুল না করি তো এটা দুর্গাপুর জাংশন মল বিকেল সাড়ে চারটে ফিলিং ফার্স্ট যাচ্ছে সিনে কসমো সেন্ট্রাম মল আসানসোল বিকেল সাড়ে চারটে ফিলিং ফার্স্ট যাচ্ছে সঙ্গম সিনেমা কল্যাণী দুপুর দুটো পঁয়ত্রিশ সন্ধ্যে সাড়ে সাতটা ফিলিং ফার্স্ট যাচ্ছে আচ্ছা মোহন টকিজ বহরমপুর দুপুর একটা শোটা ফিলিং ফার্স্ট যাচ্ছে এই হচ্ছে আমি তোমাদেরকে বললাম যতগুলো আমার কাছে এসেছে বিশ্বজিৎ ভাই যতগুলো আমাকে পাঠালো কলকাতা বাদ দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টে কিরকম কি চলছে আমরা দেখতে পেলাম নদিয়া থেকে শুরু করে বহরমপুর থেকে শুরু করে জলপাইগুড়ি আসানসোল দুর্গাপুর সব জায়গায় আজকে প্রধানময় হয়ে থাকছে পুরো সিনেমা হল জাস্ট কোনো কথা হবে না এই প্রত্যেকটা শো আজকে যেখানে যেখানে যে যে জেলায় বাংলার পশ্চিমবাংলার যেখানে যেখানে চলছে সব জায়গায় দুর্ধর্ষ রেসপন্স আমরা জাস্ট এই বিষয়গুলো জানতে পেরে প্রচণ্ড হ্যাপি হচ্ছি তাহলে এইবারে তোমরা একটা আইডিয়া করে বলো যে কালকের বক্স অফিস কালেকশান কী হতে পারে চলো আমি একটু নিজের ডিসিশনটা চেঞ্জ করলাম আমি বলেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বক্স অফিস আগামীকাল হবে আমার এখন এটা মনে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকাও হয়ে যেতে পারে মানে মনে হচ্ছে এটা যে হারে বুকিং হচ্ছে ভাই যে হারে বুকিং হচ্ছে চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা